সাধারণকে সচেতন করতে পথে প্রশাসনের কর্তারা বিলি করা হলো মাস্ক। এদিন মহকুমা শাসক, পৌরপ্রধান ও পুলিশ প্রশাসনের কর্তারা রাস্তায় নেমে সচেতন করেন পথ চলতি সাধারণকে। ফের মাথা ছাড়া দিচ্ছে করোনা, বনগাঁবাসীকে সতর্ক করতে পথে নামল মহকুমা প্রশাসন। সোমবার মহকুমা প্রশাসন, পুলিশ প্রশাসন ও পৌরসভার পক্ষ থেকে সাধারণ পথ চলতি মানুষকে সতর্ক করার পাশাপাশি তাদের হাতে তুলে দেওয়া হলো মাস্ক। এই সচেতনতামূলক অভিযানে পথে নামেন মহকুমা শাসক প্রেম বিভাস কাশারি, মহকুমা পুলিশ আধিকারিক, বনগাঁ থানার ভারপ্রাপ্ত আধিকারিক। এছাড়াও সচেতনতামূলক অনুষ্ঠানে হাজির ছিলেন বনগাঁ পৌরসভার চেয়ারম্যান গোপাল শেঠ সহ পৌরসভার অন্যান্য কাউন্সিলররা। এদিন বনগাঁ শহরের বিভিন্ন জায়গায় পথে নেমে সাধারণকে সচেতন করার পাশাপাশি বিভিন্ন পথচারীদের মাস্ক পরিয়ে দেন মহকুমা শাসক সহ অন্যান্যরা। এ বিষয়ে মহকুমা শাসক বলেন, মহকুমা প্রশাসন, পুলিশ প্রশাসন ও পৌর প্রশাসনের উদ্যোগে পথ চলতি মানুষকে সচেতন করার পাশাপাশি তাদের মাস্ক ও স্যানিটাইজার ব্যবহারের আবেদন জানানো হচ্ছে। পাশাপাশি যাদের ভ্যাকসিনের সময় হয়ে গেছে, এখনও ভ্যাকসিন নিতে পারেননি, তাদেরও দ্রুত ভ্যাকসিন নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। আমাদের মহকুমা প্রশাসন, মহকুমা পুলিশ প্রশাসন, বনগাঁ পৌরসভা আমাদের যৌথ উদ্যোগে আজকের রাস্তার পাশে এখানে যারা পথচারী আছেন কিংবা বিভিন্ন যানবাহনে যাতায়াত করছেন তাদেরকে সচেতনতা বৃদ্ধির জন্য তারা যাতে মাস্ক করেন, স্যানিটাইজার ব্যবহার করেন, যখন সম্ভব হয় তখন সাবান দিয়ে হাত ধোয় এবং নিজেদেরকে সুরক্ষিত রাখতে পারেন। এর সাথে সাথেই আমরা যেটা সবাইকে বোঝাচ্ছি এবং এই বার্তা দিচ্ছি যে যাতে যাদের ভ্যাকসিন অলরেডি নেওয়ার সময় হয়ে গেছে বা সময় পেরিয়ে গেছে তারা অবিলম্বে কাল বিলম্ব না করে ভ্যাকসিন নেন, নিজেদেরকে সুরক্ষিত রাখেন এবং বাকিদেরকেও সুরক্ষিত রাখতে সাহায্য করেন। এদিন পথ চলতি মানুষ, টোটো চালক, অটো চালক সকলকেই প্রশাসনের পক্ষ থেকে মাস্ক বিতরণ করা হয়। সকলের কাছে অনুরোধ করা হয় করোনাকে রুখতে মাস্ক ও স্যানিটাইজার ব্যবহার করুন। এ বিষয়ে বনগাঁ পৌরসভার চেয়ারম্যান বলেন, নতুন করে কোভিড যাতে না ছড়ায় সে কারণেই সাধারণকে সচেতন করতে এই উদ্যোগ। ধন্যবাদ মহকুমা প্রশাসন ও পুলিশ প্রশাসনকে এই আয়োজন করবার জন্যে। যদিও বনগাঁ এখন কোভিড মুক্ত, তবুও মানুষ অনেক দিন ধরে মাস্ক পরা বন্ধ করে দিয়েছে। আমাদের মহকুমা শাসক, আমাদের এসডিপিও সাহেব, আইসি সাহেব সকলে মিলে আজকে আমরা রাস্তায় নেমেছি যে আবার কোভিডে আক্রান্ত না হয়, তার জন্যে আজকে পুলিশ প্রশাসন এবং আমার মহকুমা প্রশাসন আমরা উদ্যোগ নিয়েছে, আমরা সহযোগিতা করছি যাতে বারে বারে মনে করিয়ে দেওয়া, প্র্যাকটিসটা বাড়ানো, মানুষকে সুরক্ষা দেয়া, এই কাজটা আমরা কৃতজ্ঞ এসডিও বনগাঁর কাছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, বনগাঁ।